আর্জেন্টিনা ফুটবলের অবিচ্ছিন্ন একটি অংশ। ফুটবলের জগতে বহু তারকারা উঠে এসেছে এই আর্জেন্টিনার মাটি থেকে। এই দলটি 1912 সালে ফুটবলের সর্বোচ্চ সংস্থা ফিফার সদস্যপদ গ্রহণ করেন। একটা সময় মারাদোনার মতন তারকা খেলেছেন এই দলের হয়ে। বর্তমানে বিশ্বের সেরা প্লেয়ারের বাস যে টিমে, সেই টিমের ইতিহাসের পাতায় দীর্ঘ 36 বছর কোনো বিশ্বকাপ না ওঠায় মন খারাপে জর্জরিত তার ভক্তরা। বারংবার চেষ্টা করেও অল্পের জন্য পাচ্ছেন না বিশ্বকাপের চ্যাম্পিয়নের শিরোপা। এবছরই মেসির শেষ বিশ্বকাপ খেলা, লড়বে বিশ্বকাপের জন্য জীবনের শেষ লড়াই। এবছর আর্জেন্টিনা যেন কাপের স্পর্শ পেতে পারে তার যথাযথ ব্যবস্থা করেছেন দলটি। হয়তো এবার নতুন করে ইতিহাস লিখবেন দলটি, এই কথাগুলো বলার যথাযথ কারণ রয়েছে। আসুন শুনে নিই আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ের কিছু গুরুত্বপূর্ণ কারণ। বর্তমানে মেসির সেনায় যারা যারা রয়েছে তাদের সকলেরই খেলা আমরা দেখেছি কোপা ফাইনালে। মেসি এবং তার সেনাদের প্রচেষ্টায় মেসির সেনারা মেসির হাতে তুলে দিয়েছেন তার প্রথম আন্তর্জাতিক ট্রফিটি। প্রতি বছরই এ দলের একটি কমতি ছিল একজন ভালো গোলরক্ষকের, তবে এবছর সেই কমতি পূরণ করেছেন গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ। তার দুর্দান্ত গোলকিপিংয়ের জন্য তার ভক্তরা তাকে ভালোবেসে ডাকেন আর্জেন্টিনার বাজপাখি। এবছর বিশ্বকাপের শিরোপা পাওয়ার আরও একটি কারণ হল তাদের দুর্দান্ত পারফরমেন্স। 2019 পর থেকে হারেনি কোনো ম্যাচ, টানা 35 ম্যাচে জয়লাভ করেছেন দলটি। আমরা সবাই জানি এটাই মেসির শেষ বিশ্বকাপ। এবছরের পর আর কারো কোনো দিন সৌভাগ্য হবে না বিশ্বকাপে মেসির পায়ের জাদু দেখার। তাই তার জীবনের শেষ এবং গুরুত্বপূর্ণ ম্যাচগুলি খেলবেন তার জি জান দিয়ে। এছাড়াও আরও একটি কারণ হল ফিফার ভিডিও গেমিং সংস্থা বলেছেন এবার জিতবেন আর্জেন্টিনা। আপনারা হয়তো ভাবছেন একটা গেমিং সংস্থার কথায় এত গুরুত্ব দিচ্ছি কেন, তারও কারণ আছে। এর আগে এই গেমিং সংস্থা 3-3 যে দলগুলিকে জয়ী বলে ভবিষ্যৎবাণী করেছেন সেই দলগুলি জিতেছেন বিশ্বকাপের চ্যাম্পিয়নের শিরোপা। আপনাদের কি মনে হয় কে জিতবে এই শিরোপা? অবশ্যই কমেন্ট করে জানান আপনাদের মতামত, এবং ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই শেয়ার করতে ভুলবেন না।